তাদের পাশে তাদের বাসায় অফিসে দপ্তরে যেইভাবে আমরা তাদেরকে সতর্ক স্মরণীয় করতে দিয়েছি আগামী দিনেও আমরা এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্ধারণ করতে দিয়ে যাবো আমরা কিন্তু ভারতের কোনো ক্ষমা নেই ভারতের ক্ষমা নেই আমাদের কাছে আমাদের কাছে তথ্য রয়েছে এই দেশে তুমি কয়েক হিন্দুত্ববাদী সম্মানকে উস্কানি দেওয়ার পিছনে এদেশের নাস্তিকদের সাংবাদিকদের ভূমিকা রয়েছে মুরতাদ সাংবাদিকদের একটি অংশ যারা নামে মুসলিম কিন্তু যারা সমাজকে জঙ্গি বলে এমন কিছু মুরতাদ সাংবাদিকদের কায়দা রয়েছে আমাদের তথ্য রয়েছে গতকালকে তারা যখন এফাদ ইসলামের বিরুদ্ধে এদেশের তৌহিদ জনতার বিরুদ্ধে জমাই করার হুমকি দিল তার পিছনে এই দেশের সাহবাগি নেতৃত্ববাদী সেকুলার কিছু কুলঙ্গার তার সাথে জড়িত ছিল সুতরাং আজকের মঞ্চ থেকে আমরা বাংলাদেশের পাশাপাশি ওই সমস্ত কুলঙ্গার নেতৃত্ব হুঁশিয়ার বিবেচন করতে চাই ভারতের এমবিসি রয়েছে হাই কমিশন রয়েছে তার প্রতিনিধি রয়েছে ভারতকে স্পষ্ট কথা দিতে চাই বহু করেছ আমার খন্ড হয়ে যাও খন্ড হয়ে যাও ভারত যদি ভারতের সার্কেশন চায় আমরা আমাদের দলগত হিন্দের প্রকল্প নিয়ে ভারতে নিয়ে আমাদের কাছে বাংলাদেশের গোয়েন্দা তথ্য দিয়েছে এ প্রথমবার নয় বাংলাদেশের বর্তমান গোয়েন্দা সংস্থার তথ্য যে ভারত বাংলাদেশের বন্ধুকে সৃষ্টি করতে চায় সুতরাং ভারতকে বলবো তুমি তোমাদের দেশ নিয়ে ক্ষান্ত রাখো আমাদের দিকে চোখ ফিরাবে না চোখ ফিরাও আমরা স্লোগান তুলবো হাম সব হে মুসলমান রব করেঙ্গে হিন্দুস্তান হাম সব হে মুসলমান রব করেঙ্গে হিন্দুস্তান হাম সব হে মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।